পুরী আপামর বাঙালির কাছে একটি ইমোশন। তো আমাদের মন ছুটে যায় বারবার পুরীর সমুদ্র সৈকতের দিকে, কিন্তু ইচ্ছা হলে হবে কি, ট্রেনে তো টিকিট নেই। এই জন্য আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি ট্রেন, যেটি ট্রেনটি ছাড়ার আগে পর্যন্ত ট্রেনে কিন্তু টিকিট পাবেন, আর সারা বছরই মোটামুটি এই ট্রেনে কিন্তু টিকিট পাওয়া যায়। কারেন্ট রিজার্ভেশনেও টিকিট অ্যাভেলেবল এবং খুব সহজে তৎকাল টিকিটও পাওয়া যায়। তাহলে পুরীর ট্রিপ ক্যান্সেল কেন করবেন, তাহলে এই ট্রেনে আমাদের সাথে ট্রাভেল করুন। ব্লগটিতে সম্পূর্ণ তথ্য শেয়ার করব, তাই ব্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকে আমাদের ব্লগটা শুরু করছি একদম হাওড়ার এই নিউ কমপ্লেক্সের সামনে থেকে। তার মানে বুঝতেই পারছেন নতুন একটা ট্রেন জার্নি আবার আসতে চলেছে। তো আজকে আমরা ট্রাভেল করছি 1277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। তো এই ট্রেনটি রেগুলার হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরী অবধি গিয়ে পৌঁছায়, 500 কিলোমিটার টোটাল জার্নিটা কমপ্লিট করে, টোটাল 6টা হল্টের সাথে আর 109টা ইন্টারমিডিয়েট স্টেশন। এইটা হচ্ছে নিউ কমপ্লেক্সের হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আর ফুড কোর্ট। এইটা হচ্ছে ফুড কোর্ট আর এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা হচ্ছে বাইরে আর ওল্ড কমপ্লেক্সের ভেতরের দিকে রয়েছে হচ্ছে আপনাদের এক্সিকিউটিভ লাউঞ্জ। এই জাস্ট 23 নম্বর প্ল্যাটফর্ম এদিকে, এর সাথে সামনে হচ্ছে এই এক্সিকিউটিভ লাউঞ্জের ঢোকার আপনাদের গেট এইখানে। এই ট্রেনটি কিন্তু সকালবেলায় ভোরবেলা 5:30 পুরী থেকে চলে হাওড়া অবধি পৌঁছায় আর এটা 18 বা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, যেটা কিন্তু হাওড়া নিউ কমপ্লেক্স। তো ট্রেনটা যদি ওখান থেকে আসতে লেট হয় তাহলে কিন্তু এটাও ছাড়তেও কিন্তু এখান থেকে লেট হয়। এই 1277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস প্রথম ইনোগ্রেট করা হয় 2010 সালের 6ই ডিসেম্বর। তারপর থেকে এই ট্রেনটি কিন্তু রেগুলার এই রুটে সার্ভিস দিয়ে থাকে। বন্দেভারত শুরু হওয়ার আগে এই ট্রেনটি একমাত্র প্রিমিয়াম ট্রেন ছিল কিন্তু এই হাওড়া পুরী। ওয়েট, আপনাদের কিন্তু একটা জিনিস বলাই হয়নি, আমরা কিন্তু পুরী যাচ্ছি না। তো আমরা কিন্তু হাওড়া থেকে এন্ড টু এন্ড ট্রাভেল করছি না, আমরা ইন বিটুইন ট্রাভেল করছি। তো কত দূর যাচ্ছি পুরোটা দেখতে হলে তো ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরোটাই দেখাব। এবার ঘড়িতে 1:40 বাজে, একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ঢুকছে। এই যে 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে গেল আমাদের পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এটি কিন্তু 1:40 একদম রাইট টাইমে ঢুকে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই শতাব্দী এক্সপ্রেসের টিকিটে কিন্তু ডাইনামিক ফেয়ার কিন্তু অ্যাপ্লিকেবল, যেটা কিন্তু বন্ধ ভারতে হয়, মানে যত টিকিট পড়াবে টিকিটের প্রাইস কিন্তু বাড়বে। আর বেস প্রাইস মোটামুটি 1,050 টাকা মতো, তারপরেও কিন্তু হাওড়া থেকে পুরী অবধি ডাইনামিক ফেয়ারে প্রায় 1480 টাকা 1500 টাকা অবধি টিকিটের ফেয়ার কিন্তু উঠে যায়। আমরা যে ট্রাভেল করছিলাম শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কারে, আমাদের সিট পড়েছিল C4। দেখতে পাচ্ছেন ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এটার হচ্ছে শিডিউল ডিপার্চার হচ্ছে 2:15। তো এটা কিন্তু রেগুলারই হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটির অ্যাভারেজ প্রাইস হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার আর হাইস্ট পারমিসেবল স্পিড এই রুটে 130 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেনটিতে রয়েছে টোটাল 8টা চেয়ার কার আর 1টা রয়েছে এক্সিকিউটিভ। আর আমাদের টিকিটের ভাড়া পড়েছে পার হেড 1055 টাকা, আর এতে কিন্তু ফুড ক্যাটারিং ইনক্লুডেড আছে। 3টে খাবার দেয় মোটামুটি, প্রথমে উঠেই দেবে স্ন্যাক্স, তারপরে চা আর রাতের ডিনার। চেয়ার কার সিটগুলি খুবই কমফোর্টেবল
আর মোটামুটি প্রত্যেকটা সিটে জানলার পাশে চার্জিং পোর্ট রয়েছে, ওপরে লাগেজ রাখার সুপ্রশস্ত জায়গা, আর একটা করে ল্যাম্পও রয়েছে। কিন্তু ল্যাম্পগুলো কিন্তু স্টাডি ল্যাম্পগুলো কাজ করে না, মোটামুটি খারাপ হয়ে গেছে আমাদের জনগণের দৌলত। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে সাফাই কর্মী এসে কিন্তু নোংরাগুলো নিয়ে গেল। এই আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে মৌসুমি চিপসের প্যাকেট খুলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কিন্তু মেন যেটা সমস্যা হয়েছে জানেন, জানলার ধারটা দখল করে নিয়েছে। এবারে কিন্তু ব্লগে কিছু দেখানো যাবে না। কী করে দেখাবো? জানলার ধারটা ছাড়বি? জানলার ধারে বসতে দিবি? এবারে কিন্তু জানলার ধারে সিট কিন্তু পাইনি, মৌসুমি যথারীতি দখল করে নিয়েছে। আমরা এই ট্রেনে হাওড়া থেকে পুরী এন্ড টু এন্ড ট্রাভেল করছি না, আমরা যাচ্ছি হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি। এই টোটাল জার্নিটা 5টা হল্টের সাথে কমপ্লিট করবো, আর 96টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে 2:15, তো এখন হরিতে প্রায় 2:05 মতন বাজে। ট্রেনটা যেহেতু জাস্ট এসেছিল, তারপর এসেই 1:40 এসেই 2:15 ছাড়বে, তো সাফাই করার টাইম ছিল না। তো ট্রেন ছাড়ার আগেই কিন্তু একের পর এক সাফাই কর্মী এসে পরপর কিন্তু পরিষ্কার করলো। ক্লিননেসের দিকটা কিন্তু যথেষ্ট ভালোই লাগলো ট্রেনে। আর তারপর ফিনাইল দিয়ে মুছেও গেল, জায়গাটা পুরোপুরি সাফও করে দিয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু 10:10। আমি তো দেখতে পাচ্ছেন ঘড়িতে 2:15, একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো। এই জাস্ট হাওড়া স্টেশনে 1:00 থেকে ট্রেনটা ছাড়লো। তো এরপরের স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। তো এখান থেকে খড়গপুরের টোটাল ডিস্টেন্স হচ্ছে 115 কিলোমিটার, আর টোটাল জার্নিটা কমপ্লিট করে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর রাইট টাইম হচ্ছে 3:55, দেখি কতক্ষণ রাখি। তো আমাদের ট্রেনও রওনা দিল, আমরাও রওনা দিলাম জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে। তো চলুন যাত্রাপথটা উপভোগ করুন আমার সাথে। মোটামুটি ওদিকে 15 নম্বরে কিছু ট্রেন ঢুকছে আশা করি। নোংরা হওয়ার আগে আপনাদের সাথে আপনি টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটার হালটা একটু খাস্তা রয়েছে আর খুবই ছোট, ওয়াশ বেসিন জাস্ট এক্ষুনি পরিষ্কার করে গেল, জল রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, ফ্ল্যাশ আছে, আর এখানে কল, জেট স্প্রে সব আছে, আর সেই মপ। কিন্তু টয়লেটটা খুবই ছোট। পাশ দিয়ে আরেকটা ইএমইউ ক্রস করছে। এই আমাদের 1227 পুরী শতাব্দী, মানে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছে। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট 2:15, তারপর হাওড়ার পরের স্টেশন হচ্ছে খড়গপুর, এটা পৌঁছায় হচ্ছে 3:55, এখানে 5 মিনিটের স্টপেজ আছে। তারপর হচ্ছে বালেশ্বর বা বালাসোর, তারপরে এটা হচ্ছে ভদ্রক দ্বারাই, তারপরে যাজপুর, যাজপুরে এটা গিয়ে পৌঁছায় 6:48, তারপরে কটক, তারপর ভুবনেশ্বর, আর এন্ড হচ্ছে পুরী। পুরীতে এটার শিডিউল অ্যারাইভাল হচ্ছে 9:50। এই ট্রেন ছাড়ার সাথে সাথে মোটামুটি 78-80 মতো স্পিড উঠেছে। এই জাস্ট ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে যে 500 ml বোতল দিয়ে গেল, আগে 1 লিটারের জল দিত, তো একদিকে ভালো অনেকেই জল ওয়েস্ট করে, তো 500 ml আপাতত জল দিয়ে গেছে। ট্রেন এবার প্রায় 100 ক্রস করে গেছে, প্রায় 100-110 মতো কিন্তু ট্রেন চলছে। এবার ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে সে দেখলো পেপার বাংলা আর ইংরেজি দু রকমের অপশান আছে। মোটামুটি এই ট্রেন ছাড়ার 1 ঘন্টা পর, এখন 3:15 মতন বাজে, এই যে স্ন্যাক্স
সার্ভ করছে। আমাদের কাছে একটা ভেজ, দুটো নন ভেজ, এই একটা স্যান্ডউইচ, একটা টি কিট, আর একটা বোধ হয় কচুরি, খাস্তা কচুরি রয়েছে, সস, একটা রয়েছে চিকিজ, আর একটা মিক্স চিড়ে ভাজার প্যাকেট। এই স্ন্যাক্সে আপনাদের ভেজ আর নন ভেজের ব্যাপার নেই, কিন্তু খাবারের ক্ষেত্রে ভেজ আর নন ভেজে কিন্তু ডিফারেন্ট আছে। তো দেখুন টেস্ট করে কেমন দেখতে, টেস্ট করে বলবি কেমন হয়েছে। স্যান্ডউইচটার ভেতরে স্টাফিং রয়েছে একটু মিওনিজ আর ক্যারট দিয়ে, পাউরুটিটা সকালবেলার খুব একটা ফ্রেশ নয়। ইয়ামি লেগেছে, বাহ তাহলে তো ভালো খেতে। এই খাস্তা কচুরিটা গরম সার্ভ করেছে, কিন্তু খেতে অতটা ভালো নয়। এদের এখানে কিন্তু প্রিমিক্স চা দেয়নি, এই ডিপ চা, কিন্তু বন্দে ভারতে কিন্তু চাইলে কিন্তু ওরা প্রিমিক্স চা দিয়ে যায়। এই যে ট্রেন এখন প্রায় 110-115, হাইয়েস্ট ম্যাক্সিমাম স্পিড 130 অব্দি উঠেছিল, 129। টাইম একদম 3:55, একদম ট্রেন রাইট টাইমে কিন্তু খড়গপুর ঢুকছে। আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ খড়গপুর থেকে একদম নির্ধারিত সময় 4টের সময় ট্রেনটা ছেড়ে দিল, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। তো এরপরে ডেস্টিনেশান মানে নেক্সট স্টপেজ হচ্ছে বালাসোর। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 116 কিলোমিটার, 18টা ইন্টারমিডিয়েট স্টেশন, সময় লাগবে 1 ঘন্টা। বালাসোর স্টেশন হচ্ছে PLS। আমাদের ট্রেন এতক্ষণ কিন্তু ওয়েস্টবেঙ্গলে ছিল, তো খড়গপুর ছাড়লেই কিন্তু এরপরে উড়িষ্যায় প্রবেশ করবে। কি আঁকছো মৌসি? মৌসি এখানে ড্রয়িং করছে, দেখুন। এই খড়গপুরতে 116 কিলোমিটার ট্র্যাভেল করে আমাদের ট্রেন তার সেকেন্ড ডেস্টিনেশন স্টেশন এসে পৌঁছালো, এই বালেশ্বর বা বালাসোর। তো এই স্টেশন কোড হচ্ছে BLS, এখানে 5 মিনিটের স্টপেজ আছে। ট্রেন দেখতেই পাচ্ছেন একদম অন টাইম, প্রায় এখানে 5:20, 1 মিনিট বিফোর টাইমে এটা হয়েছে। আর এর পরের স্টেশন হচ্ছে ভদ্রক, স্টেশন কোড হচ্ছে PHC, এখান থেকে সময় লাগবে 58 মিনিট, 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই বালেশ্বর বা বালাসোর থেকে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা পড়ে, যেমন আমরা এসেছিলাম এবছর চাঁদিপুর। যারা এখনও চাঁদিপুরে ভিডিও দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর যারা দেখেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর ডুবলাগিরি সমুদ্র সৈকত কিন্তু এই বালেশ্বর থেকে কিন্তু যাওয়া যায়। এই জাস্ট বালাসোর থেকে ট্রেন ছাড়লো, এরপরে নেক্সট স্টেশন ভদ্রক, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। বালাসোর থেকে ট্রেন ছাড়ার পর চোখে পড়লো সূর্য অস্ত চলেছে, তো আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে ভদ্রকের দিকে পাড়ি যেতে থাকলাম, আর ধীরে ধীরে নেমে এলো অন্ধকার। আমাদের ট্রেন
ট্রেন এসে পৌঁছালো এই ভদ্রক। তো এখানে স্টেশন করেছে BHC, আর এখানে ট্রেন বিফোর টাইম এসেছে, 6:23 টাইম ছিল, এখন বাজে 6:09। তো এখন 6:25 এখান থেকে ছাড়বে, এখানে 2 মিনিটের স্টপেজ ছিল অরিজিনালি, কিন্তু ট্রেন এখন এখানে অনেকক্ষণ দাঁড়াবে। এই ভদ্রক হচ্ছে এই স্টেশনের এই টোটাল ট্রেন জার্নি, এটা 3 নম্বর স্টেশন আর উড়িষ্যার 2nd স্টেশন। তো এই ট্রেনটা এখানে 2 মিনিটের হল্ট দেয়, আর এই এই পরের স্টেশন হচ্ছে এখান থেকে ছেড়ে দাঁড়াবে হচ্ছে যাজপুর কেওনঝড় জংশন। তো স্টেশন করে হচ্ছে JJKR, এখান থেকে ডিস্টেন্স 43 কিলোমিটার, 7টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সময় লাগবে মাত্র 23 মিনিট। এই দেখো এখনও কিন্তু মাত্র 6:12 হয়েছে, তো এখনও প্রায় আরও 12 মিনিট কিন্তু হচ্ছে দাঁড়াবে। আমি যে করে ট্রেন জার্নি করলাম এরকম বিফোর টাইমে ট্রেন ঢোকে, অনেকদিন পরে হলো, তাও প্রায় 15-20 মিনিট বিফোর টাইম। এই জাস্ট ভদ্রক থেকে ট্রেন চালো, দেখতে পাচ্ছেন ঘড়িতে একদম রাইট টাইম 6:25। কে কে ভদ্রক থেকে আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন, যদি কেউ দেখে থাকেন। এই কেওনঝড় ঢুকলো, এই জাস্ট এই যে কেওনঝড় যাজপুর কেওনঝড় রোড ঢুকলো, 4 মিনিট লেট, এখানে 6:50 টাইম ছিল, তো এখানে 2 মিনিটের স্টপেজ আছে, তারপরে স্টেশনই হচ্ছে কটক। তো কটকের টাইম আছে 7:48, তো ট্রেন প্রায় রাইট টাইমই বলা যায়, কারণ 4 মিনিট মাত্র লেট। আর তারপরেই হচ্ছে আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে, ভুবনেশ্বরের টাইম আছে 8:15। দেখতে পাচ্ছেন জাস্ট কেওনঝড় ছাড়লো 7:10 মতো বাজে, এই দিয়ে গেল আমাদের ডিনার, এই সন্ধ্যে 7টার সময় ডিনার। তো আমরা ভেজ নন ভেজ দুটোই দিয়েছি, এটা আপনাদের দেখাতে পারি। দিয়েছে হচ্ছে রাইস, অর্থাৎ ডাল, এখানে কটা রুটি বা পরোটা হয়তো আছে, দুটো পরোটাই আছে, আর হচ্ছে দই, তা মৌসির জন্য হচ্ছে ভেজ। দুটো দিয়ে গেল হচ্ছে নন ভেজ, তো জিনিস একই হবে, ওই পিস চিকেন ভেজের জায়গায় নন ভেজ হবে, 2 পিস ছোটো ছোটো চিকেন, পরোটাই দিয়েছে গরম গরম পরোটা, পরোটা খেতে পারবে, আর একদম ঝোল, জাস্ট একটা তরকারি দেওয়া উচিত, কিন্তু খাবারগুলো খুবই বাজে দিন দিন। আবার খাওয়া হয়ে গেলে লাস্টে এবার আইসক্রিম দিয়ে গেছে, কেমন খেতে খাবার কোয়ালিটিগুলো একদম ভালো না, তবে বলবো ভেজের থেকে নন ভেজটা কিন্তু কোয়ালিটি অনেকটা বেটার, তবে অন্য ট্রেনের থেকে একটু ভালো, ডেলিভারি একটু ঠিক, কিন্তু কোয়ালিটি ভালো বলা যাবে। জাস্ট কটক ঢুকলো, 7:46 টাইম ছিল, এখন বাজে 7:51, দেখতেই পাচ্ছি উপরে। এই কটকে এই ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র 2 মিনিট। তো এই হচ্ছে কটকের ট্রেন হচ্ছে কোড হচ্ছে CTC, এর পরের স্টেশনই হচ্ছে ভুবনেশ্বর, আর স্টেশন কোড হচ্ছে BBS, আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স 27 কিলোমিটার, টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 7টা। তো দেখা যাক 5 মিনিট লেটে চলছে, তো আর কতক্ষণে ভুবনেশ্বর পৌঁছায়। অরিজিনাল এস্টিমেটেড অ্যারাইভেল টাইম ইন ভুবনেশ্বর আছে 8:15। এই ছাড়লো ট্রেন কটক থেকে, কটকের এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, তো আমরা ভুবনেশ্বরেই এই মোটামুটি শতাব্দীকে হচ্ছে ডিভোট করব, কারণ আজকে আমরা নাইট স্টে করছি ভুবনেশ্বরে। এই পেরিয়ে গেল কটক, তো আমরা ভুবনেশ্বরে নাইট স্টে করব, বা কেনই বা ভুবনেশ্বরে নামছি পুরীতে না গিয়ে, তো জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগ। তো এই ব্লগটা আসা ভাবছি যে এই ট্রেন অবধি আমি হচ্ছে ক্রস করছি, আমরা এই নামলাম জাস্ট হচ্ছে ভুবনেশ্বরে, ট্রেন নির্ধারিত টাইমের থেকে প্রায় 10 মিনিট লেটে এসে ঢুকলো এই ভুবনেশ্বর, ওটাকে বিষ্ট হয়ে গেছে, ওয়েদারটাও খুব ভালো কমফোর্টেবল, তো চলুন বাইরে বেরোই, বেরিয়ে বাদবাকি বলছি।
তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই আমরা ভুবনেশ্বর স্টেশনের বাইরে বেরোলাম প্ল্যাটফর্ম নম্বর 1-এর যে একদম এক্সিট দিয়ে, তো এইদিকেই পরপর এখানে হোটেল আছে, আপনারা থাকতে পারেন। তো আমাদের আগে থেকে হোটেলেই আমরা থাকবো। তো আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই একটু ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনাকে নোটিফিকেশনটি চলে যায়। আর এখন আমাদের ফ্যামিলি মেম্বার না হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। আর ভুবনেশ্বরে আমরা কী করছি বা এখানে আমরা কী কাজে এসেছি সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখুন নেক্সট এপিসোডে। খুব শীঘ্রই আসছি নেক্সট এপিসোড।